আসসালামু আলাইকুম আমার সামনে কিছু ফল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিদেশি ফল দক্ষিণ আমেরিকার একটি ফল প্যাপিনো মিলন যেটি সফলভাবে চাষ হয়েছে আমাদের বাংলাদেশে এই প্যাপিনো মিলন সম্পর্কে আমরা যদি ইন্টারনেটে একটু সার্চ করি শুধু প্যাপিনো মিলন লিখেই সার্চ করি তাহলে আমরা দেখব যে এর গুণের কথা এর ডায়াবেটিক্স কন্ট্রোলের গুণা গুণাবলী এর ব্লাড প্রেশার কন্ট্রোলের গুণাবলী এর ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা এর এটি লিভারকে ভালো রাখে এটি হাড় শক্ত করে এটি ইমিউন সিস্টেম বুস্ট করে এই ধরনের নানান রকম উপকারের কথা কিন্তু আমরা ইন্টারনেটে খুব সহজেই দেখতে পারবো এটি একটি পনেরো শতাংশ জমিতে প্যাপিনোমিলন চাষ হয়েছে আমার পাশেই দেখতে পাচ্ছেন সেলিম ভাই এই সেলিম ভাই কিন্তু প্যাপিনোমিলিয়ন চাষ করেছে আমরা যদি আরেকবার এই প্যাপিনোমিলিয়নগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন ছোট বড়। সাইজের কিন্তু প্যাপিনিয় মিলন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আমরা অজস্র ফুল দেখতে পাচ্ছি দেখুন এখানে প্রত্যেকটি গাছে গাছে কিন্তু আমরা এখানে ফুল দেখতে পাচ্ছি এবং যেই সাইজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু তার সর্বোচ্চ সাইজ নয় আমরা যদি সর্বোচ্চ সাইজ দেখতে চাই তাহলে আমাদের একটু পাশে যেতে হবে এই যে এখানে আমরা যে সাইজগুলো দেখতে পাচ্ছি এটি হলো সেই প্যাপিনোমিলনের সর্ব সর্বোচ্চ সাইজ যদিও এটি ম্যাচিউর হয়নি এটি ম্যাচিউরিটি বোঝার জন্য আবার আরেকটি দিক আছে এটির যদি আমরা এই কালো কালো একটি দাগ দেখতে পারি ডোরা কাটা তাহলে আমরা বুঝে নিব যে এটি ম্যাচিউর এটি কিন্তু এখনও ম্যাচিউর হয়নি এই আরও বড় আরও বড়ো হবে এবং এটি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তিনটিতেই এক কেজি হয়ে যাবে মিলন এবং এই কাজটি করে দেখিয়েছেন সেলিম ভাই আমার পাশে রয়েছেন সেলিম ভাই এই সেলিম ভাই তার এই জমিতে প্যাপিনোমিলনের চাষ করেছে এবং সফলভাবে চাষ করেছেন বাংলাদেশে এই প্যাপিনো মিলনটি কিন্তু পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু সেলিম ভাইয়ের একটি বিশেষ ভূমিকা রয়েছে তো সেলিম ভাই আমি যদি আপনাকে শুরুর কথাটা আপনার কাছে জানতে চাই যে মিলন চাষ সম্পর্কে বা সম্পর্কে আপনি মিলন কিভাবে জানতে পারলেন আমি নতুন নতুন ফল নিয়ে আমার একটা খুব মানে আগ্রহ ছিল এই সবসময় নতুন নেটের মধ্যে আপনাদের এই কৃষি বিষয়ক চ্যানেলগুলোতে দেখতে নতুন নতুন ফল দেখতাম দেখতে দেখতে হঠাৎ আমার এই প্যাপিনো মিলন সম্বন্ধে একটা ফল দেখি আর কি আমি এটা কখনো দেখিনি আমি আচ্ছা তো এটা দেখার পরে এটার প্রতি আমার একটা আগ্রহ থাকে পরে এটার ঔষধি গুণাগুণ মূল্য সম্পর্কে জানলাম পরবর্তীতে আমার বন্ধু একজন থাকে অস্ট্রেলিয়া প্রবাসী উনি আবার এটার আমাকে বিস্তারিত আরও জানালো এবং মূলত ওনার আগ্রহ এবং বললো যে ভাই যদি আপনি এটা করতে পারেন তো খুব ভালো হয় আলহামদুলিল্লাহ ওনার আগ্রহী মূলত আমি এটাকে আসলে বেশি উদ্বুদ্ধ হই এবং এটা ওনার কাছ থেকে আমি চারা নিয়ে আসি ওনার মাধ্যমেই পাই অস্ট্রেলিয়া থেকে আমরা তো 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 সবগুলো গাছ আর আমাদের দেশে না আপনি কিভাবে জানতে পারলেন যে এই গাছটি আমাদের দেশে করা সম্ভব হ্যাঁ এটা ওই আমরা নেটের মধ্যে এটা সার্চ দিয়ে দেখছি যে আমাদের এই আবহাওয়ার মধ্যে আবহাওয়ার মধ্যে কোনগুলো ফল বা এই ফলটা হবে কিনা এই ধরনের আরো অনেক ফল আমি নতুন নতুন ফল নিয়ে আসছি যেগুলো আমাদের দেশে চাষের যোগ্য এইরকম আবহাওয়া কোন ধরনের ফল আছে আরও যেমন পার্সিমন হচ্ছে হচ্ছেই বাংলাদেশে এখন তারপরে প্রিকট পিস ফল তারপরে আট নামে একটা ফল একটা আছে সেটা মাটির নিচে হয় ওটা পরীক্ষামূলক করতেছি আমি ওটা সামনে আমি এখানেও দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু মিলনের গাছের ফাঁকে ফাঁকে ড্রাগন ফ্রুটেরও গাছ রয়েছে তো এই গাছগুলো আমি যেটা বুঝলাম যে এই প্যাপিনোমিলনটি আমাদের দেশে চাষ হবে কিনা এটি এখানে রোপণ করার আগেই আপনারা মোটামুটি একটা রিসার্চ করে নিয়েছেন এবং কোন ভ্যারাইটিটি চাষ হবে এটারও কি কোনো ব্যাপার সাপার ছিল জি জি এটা এটা প্যাপিনোমিলন অনেক ভ্যারাইটি আছে আচ্ছা বেশ কয়েক রকম আছে তার মধ্যে আমরা দেখে নিয়েছি যে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে কোনটা ভালো হবে এবং সাইজও একটু বড় হবে ফলনও ভালো হবে তো ওই ভাই আমাকে মোটামুটি উনি সহ দুজনের সহ এটা রিসার্চ করে উনি এই জাতটা আমাকে দেয় ওখান থেকে এই প্যাপিনোমিলনের গাছ আপনি এখানে রোপণ করা কতদিন হলো কি মাসে রোপণ করেছেন আমি এটা রোপণ করতে হয় সাধারণত এপ্রিল মে দিকে এপ্রিল বা সর্বোচ্চ জুন তাহলে আমরা সময়মতো ফলটা পাবো রোপণ করার আপনি এখানে রোপণ করার কতদিন পরে ফল পেলেন আমি এখানে রোপণ করার ছয় মাস ছয় মাস পর ফল আমার তো তো ভিতরে ভিতরে তো আর অনেক আছে আমরা আমি নিজেও এখনো দেখিনি যে কোথায় কোথায় আচ্ছা এই গাছগুলো তো এক সঙ্গে এমন ভাবে আছে ভিতরেও যাওয়াটা হ্যাঁ হ্যাঁ আমরা যদি এই সাইডটাই দেখি আমরা শুধু সামনের দিকে দেখালাম কিন্তু আসলে সেটি নয় এটি পুরো বাগানের ভিতরে আমরা সবখানেই দেখতে পাবো কিন্তু প্যাপনি মিলন হয়ে আছে গাছগুলো এভাবে এই যেমন এতটুকু একটু জায়গায় এই চারটি প্যাপনি মিলন এখানে আবার একটি পুরো বাগানের ভিতরে ভিতরে কিন্তু বড় বড় প্যাপনি মিলন হয়েছে তো এগুলো কিন্তু পরিপক্ক না আপনার কাছে না না ভিডিওটি তৈরি করার কথা বলে জানলাম যে একটি ডোরা কাটার মতো দাগ আছে যেগুলো ওই সাইডটা আছে আমরা ওখানে যাব এবং যেমন এই যে এই যে কিছু কালো দাগ আসতেছে এটা আরো বড় হবে এই দাগটা আরো স্পষ্ট হবে কালো কালো দাগগুলো স্পষ্ট হবে আরো বড় হবে বড় দাগ হবে শেষে দাগগুলো আবার যখন পাকা শুরু করবে তখন আবার সাদা ঘিয়া ঘিয়া কালার একটা রূপ ধারণ করবে হোয়াইট কালার হবে আর কি আপনি কোনো ধরনের সমস্যা পড়লেন কিনা যে কোনো রোগ বা পোকার আক্রমণ যেহেতু বাইরে আমি মানে আমি তো প্রথম অনেক কিছুই ভাবছিলাম যেটা বিদেশি ফল কিভাবে আমি চিন্তায় ছিলাম কিন্তু আমি করার পর দেখলাম যে এটা কোনো রোগ বলতে কোনো কিছুই নেই মানে এখানে আপনি কোন রকম রোগনাশক বা কীটনাশক আপনি স্প্রে না কীটনাশক আমি নিম নিম তেল দিয়ে মাঝে মাঝে স্প্রে করছি পোকা ইয়া করার জন্য কিন্তু এমনি রোগবালাই বলতে এটার কিছুই নাই শুধু পানি দিলেও বড় হয় পানি দিলেই বড় তার মানে আমরা বলবো যে কেউ যে কোনো ভাবে আমরা পেপনিমিলন রোপণ খুব সহজ একেবারে খুব সহজ এটা আমি তখন বুঝছি বুঝছিলাম যে জিনিসটা বুঝতে পারছিলাম যেটা একটু সহজের চাষ হয়ে যাবে এবং ইচ্ছা ছিল এরকম যে আমাদের বাংলাদেশ সহজে চাষযোগ্য যে জিনিসগুলো এবং সেটা যদি আরো বেশি পুষ্টি সমৃদ্ধ হয় তো ওটার দিকে আমার বেশি নজর ছিল তো সেই অনুযায়ী আমি মনে করি যে এটা আলহামদুলিল্লাহ এটা খুব একটা ভালো জিনিস আমি পেয়ে গেছি তাহলে তো যেহেতু এটা পেয়ে গেছেন তো এটি কিন্তু পরবর্তীতে সম্প্রসারণের কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আপনি নিজে এটি বাড়াবেন কিনা এটা আমি এবার তো আমি ও মানে পরিকল্পিতভাবে করতে পারিনি আগামী তে ইনশাল্লাহ পরিকল্পিত ভাবে করবে এখান থেকে আমার বিশ্বাস যে আমি যে অভিজ্ঞতা টা এখানে সঞ্চয় করলাম এর থেকে তিন গুণ বেশি ফল আসবে আচ্ছা এবার পরীক্ষা মূলক করে আসবো বুঝলি তো আমরা সামনে আরেক পরিপক্ক সেখানে চলে যাই ঠিক আছে

তিনটি এবং বড়য চারটিতেই কিন্তু এক কেজি হয়ে যাবে প্যাপিনিয় মিলন এবং এই প্যাপিনিয় মিলনটি আমি প্রথমে বলেছি আবারও বলছি যে আপনারা ভিডিওটি দেখার পরেই প্যাপিনিয় মিলন সম্পর্কে সার্চ দিবেন সার্চ দিয়ে জানবেন এটির ঔষধি গুণাগুণ অত্যন্ত ভালো এবং সারা বিশ্বে কিন্তু এই ফলটি কিন্তু এই তার ঔষধি গুণাগুণের জন্য বিখ্যাত এবং বাংলাদেশে কিন্তু এই সেলিমেয়েদের মতো মানুষের জন্য কিন্তু এটি সম্প্রসারিত হচ্ছে তো আমরা এখন এটি খেয়ে দেখি আলটিতো কাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি রসালো একটা ফল কাটার পরে আমরা দেখতে পাচ্ছি যে রসটা জি এটার পাকলে আপনি বলেছিলেন যে এটা পরিপক্ক অবস্থায় এই কালারটি হয় হ্যাঁ এই যে এই এই কালারটি হবে যেমন এই দিকে হালকা একটু সবুজ আছে আমরা যে ইন্টারনেটে পেপিনো মিলনের যে পাকার ছবিগুলো দেখি পরিপক্ক পেপিনো মিলনের সেটিও কিন্তু রং এর কম তার মানে এটি কিন্তু আরেকটি সুখের কথা যে আমাদের দেশে শুধুমাত্র পেপিনো মিলন হচ্ছেই না

এই প্যাপিনো মিলনটি কিন্তু সবার এটি প্রথম আমার দেখার সুযোগ হলো এবং সেই সঙ্গে কিন্তু খাওয়ার সুযোগ হবে ইনশাল্লাহ প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম আমি তো খেয়েছি আগে আপনারা খেয়ে টক এবং মিষ্টির মাঝামাঝি একটি স্বাদ খুব টক নয় কিন্তু মিষ্টি কিছুটা কোনো ফলের সঙ্গে আসলে তুলনা করা যাচ্ছে না কিন্তু একটা জিনিস বলা যাবে প্রচন্ড পরিমাণে জুসি এবং অন্যরকম একটা স্বাদ কিন্তু সাধারণ যে সকল ফল পাই আমরা পেপে বলতে পারি আম আপেল এগুলো সবগুলোর মাঝামাঝি একটা মিশ্রিত একটি স্বাদ কিন্তু আমরা একটি পাচ্ছি এবং এটির আমি প্রথমে বলেছি এটির কিন্তু ঔষধি গুণাগুণের জন্য কিন্তু সারা বিশ্বে এটি কিন্তু বিখ্যাত আমাদের দেশে চাষ হওয়া শুরু হয়েছে আমি পুরোপুরি নিশ্চিত যে এই মিলনটি আমাদের যে অন্যান্য বিদেশি ফল রয়েছে যেমন ড্রাগন ফ্রুট স্ট্রবেরি এগুলোর মতো কিন্তু এটি কিন্তু পরিচিত হয়ে যাবে তো বাবা তুমি তোমাকে কেমন লাগলো তুমি বলো খুব মজা এটি তুমি এর আগে খেয়েছিলে তাহলে তোমার বাবা তাহলে তোমার জন্য খুব মজার একটা ফল নিয়ে এসেছে বিদেশ থেকে তাই না আচ্ছা ঠিক আছে খাও তো দর্শক আমরা আপাতত প্যাপিনোমিলনের বাগান থেকে বিদায় নিচ্ছি তো এটি আমি নিশ্চিতভাবে বলতে পারি চমৎকার একটি ফল এবং ভাই কিন্তু বলেছেন যে এই ফলে কোনো রকম রোগ এবং পোকার আক্রমণ হয় না তার মানে আমরা সরাসরি গাছ থেকে তুলে নিয়ে কিন্তু প্যাপিনিয়মিলনটি সাথে সাথে খেতে পারি তো যেহেতু কোনোরকম কীটনাশক এবং ছত্রাকনাশক ইউজ করতে হয় না আমরা কিন্তু নিরাপদ একটি ফল কিন্তু আমরা সহজেই পেতে পারি এই প্যাপিনো মাধ্যমে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম